lesson agenda, overview of constraints, not null, primary key, foreign key, check constraint, including constraints, constraints enforce role at the table level. Constraint prevents the deletion of table if there are dependencies. The following constraint types are valid: not null, unique, primary key, foreign key, check constraint. আপনার SQL এর জন্য এগুলো হচ্ছে valid constraint. Not null specifies that the column cannot contain a null value. কোনো কলামে যদি not null constraint specify থাকে তাহলে সেই কলামের ভ্যালু কি করা যাবে না, নাল রাখা যাবে না. ইউনিক স্পেসিফাইজ এ কলাম অর কম্বিনেশন অফ কলাম হোজ ভ্যালুস আর মাস্ট বি ইউনিক ফর অল রোস ইন এ টেবিল. ইউনিক কনস্ট্রেন্ট কোনো কলামে অ্যাড করলে কি হবে, ওই কলামের ভ্যালুগুলো প্রত্যেকটা রোতে কি হবে, ইউনিক হবে. প্রাইমারি কি ইউনিকলি আইডেন্টিফাইজ ইচ রো অফ টেবিল. প্রাইমারি কি করে, টেবিলের প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করে. ফরেন কি স্টাবলিশ অ্যান্ড ইনফোর্সেস এ রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বিটুইন দ্য কলাম অ্যান্ড দ্য কলাম অফ দ্য রেফারেন্স টেবিল সাস ইস দ্যাট ভ্যালুস ইন ওয়ান টেবিল ম্যাচ ভ্যালুস ইন অ্যানাদার টেবিল. ফরেন কি স্টাবলিশ করে এবং ইনফোর্স করে দুটা টেবিলের মধ্যে রেফারেন্স কলামগুলোকে সেম হতে, সেম হতে ইনফোর্স করে. যেমন ধরেন আপনি ফরেন কি হিসাবে কোনো কলামের ভ্যালু রেফারেন্স করলে এক্সিস্টিং প্রাইমারি কি আর ইউনিক কি হতে হবে, তার মানে আপনাকে ইনফোর্স করছে, প্রেশারাইজ করছে যেন ওই পিকে অথবা ইউনিক কে হিসাবে এক্সিস্টিং ভ্যালু আপনি ফরেন কি হিসাবে ইউজ করেন. চেক স্পেসিফাই কন্ডিশন দ্যাট মাস্ট বি ট্রু. চেক কনস্ট্যান্ট কি করে, কোনো কন্ডিশনকে স্পেসিফাই করে যেটা মাস্ট বি ট্রু হতে হবে ওই কলামের ভ্যালুটা ভ্যালিড ভ্যালু হিসাবে ইম্পোর্ট দেওয়ার জন্য. কনস্ট্যান্ট গাইডলাইন্স, ইউ ক্যান নেম এ কনস্ট্রেন্ট. আপনি কনস্ট্রেন্টের নাম দিতে পারবেন, আপনি কনস্ট্রেন্টের নাম দিতে পারবেন. অর দ্য ওরাকল সার্ভার জেনারেট এ নেম বাই ইউজিং সিস সি এন, মানে একটা নাম্বার ফর্মেট আর কি, এখানে নিউমেরিক নাম্বার থাকবে. আপনি যখন কোনো কনস্ট্রেন্ট অ্যাড করবেন সেটার জন্য আপনি নাম অ্যাসাইন করে দিতে পারবেন, আদারওয়াইজ ওরাকল সার্ভার কী করবে, একটা নাম অ্যাসাইন করবে যেটা সিস আন্ডারস্কোর সি এন দ্বারা এন ফরম্যাট, এন ফরম্যাট দ্যাট মিনস হচ্ছে কিছু নাম্বার দ্বারা ইউনিকনেস বজায় রাখবে, মানে এটা নাম হয়ে যাবে সি তে কনস্ট্রেন্ট আর এন দ্বারা বিভিন্ন নাম্বার, এন হচ্ছে ধ্রুবক. ক্রিয়েট এ কনস্ট্রেন্ট এট আইদার অফ দ্য ফলোয়িং টাইমস. কনস্ট্রেন্ট আপনি এই দুই সময়ের যে কোনো এক সময় ক্রিয়েট করতে পারবেন. কখন, অ্যাট দ্য সেম টাইম অ্যাজ দ্য ক্রিয়েশন অফ টেবিল, টেবিল ক্রিয়েশনের সময়. নাম্বার টু, আফটার দ্য ক্রিয়েশন অফ দ্য টেবিল, বা টেবিল তৈরির পরেও আপনি টেবিলটাকে অল্টার করে কনস্ট্রেন্ট অ্যাড করতে পারবেন. ফার্স্ট হচ্ছে কনস্ট্রেন্টের নাম, সেকেন্ড হচ্ছে কনস্ট্রেন্টটা আপনি কখন ক্রিয়েট করতে পারবেন. থার্ড, কনস্ট্রেন্ট ডিফাইন এ কনস্ট্রেন্ট অ্যাট দ্য কলাম অফ টেবিল লেভেল. কনস্ট্রেন্টটাকে আপনি কলাম অর টেবিল লেভেলে ডিফাইন করতে পারবেন, দ্যাট মিন্স
যখন আপনি কলামের নামটা লিখলেন তার সাথে সাথে কনস্ট্রেইন্টটা অ্যাড করে দিতে পারবেন, এটা হচ্ছে কলাম লেবেল। আর কোন টেবিল তৈরির সময় সবগুলো কলাম ডিফাইন করলেন, সব কলাম ডিফাইনের পরে আপনি কনস্ট্রেইন্ট গুলো, সব কলাম ডিফাইন করা শেষ, সে নিচে আপনি কি করলেন কনস্ট্রেইন্টটা ডিফাইন করে দিলেন, এটা হচ্ছে টেবিল লেবেল, এটা হচ্ছে ভিউ এ কনস্ট্রেইন্ট ইন দা ডেটা ডিকশনারি ভিউ। কনস্ট্রেইন্টের লিস্ট আপনি ডেটা ডিকশনারি ভিউ থেকে দেখতে পাবেন। ইউজার কনস্ট্রেইন্টস এন্ড ইউজার কনস কলাম, এই দুটো হচ্ছে কনস্ট্রেইন্ট রিলেটেড ইনফরমেশন দেখার জন্য ভিউ। এই ভিউ নিয়ে পরবর্তীতে আবার আলোচনা হবে। কনস্ট্রেইন্ট ইনফরমেশনের জন্য ইউজার কনস্ট্রেইন্টস, কনস্ট্রেইন্ট অ্যান্ড অ্যাপ্লাইড কলাম, কনস্ট্রেইন্ট ইনফরমেশনের সাথে সাথে কোন কলামে এটা অ্যাপ্লাই হয়েছে সেটা দেখার জন্য ইউজার কনস কলামস ভিউ থেকে দেখতে পাবেন। ডিফাইনিং কনস্ট্রেইন্টস সিনট্যাক্স, ক্রিয়েট টেবিল, স্কিমা, টেবিল নেম, কলাম, ডেটা টাইপ, ডিফল্ট এক্সপ্রেশন, তারপরে আপনি ঠিক করলেন কনস্ট্রেইন্টটাকে অ্যাসাইন করে দিলেন, এটা হচ্ছে কলাম লেভেল। আর সব কলামগুলো কমা দিয়ে দিয়ে সব কলাম লিখে লাস্টে কনস্ট্রেইন্ট অ্যাসাইন করলেন, এটা হচ্ছে টেবিল লেভেল। কলাম লেভেল কনস্ট্রেইন্ট সিনট্যাক্স, কোন কলাম লেভেলে যদি কোনো কনস্ট্রেইন্ট আপনি অ্যাসাইন করেন তাহলে সিনট্যাক্সটা কেমন হবে, কনস্ট্রেইন্ট এটা কিওয়ার্ড, কনস্ট্রেইন্ট নেম, কনস্ট্রেইন্ট টাইপ, ওকে। আর টেবিল লেভেলে যেমন আপনি যদি কোনো কলামে প্রাইমারি কি অ্যাড করতে চান তখন এই কনস্ট্রেইন্টের নাম, কনস্ট্রেইন্ট এই কথাটা, কনস্ট্রেইন্টের নাম না লিখলেও হবে, জাস্ট এখানে প্রাইমারি কি লিখলেই অটোমেটিক্যালি কনস্ট্রেইন্টটা অ্যাড হয়ে যাবে। টেবিল লেভেল কনস্ট্রেইন্ট সিনট্যাক্স, টেবিল লেভেলে সবার শেষে যদি কোনো কনস্ট্রেইন্ট অ্যাড করতে হয় তাহলে কোন কলামে অ্যাড করছেন সেটাও বলতে হবে, কলামের সাথে সাথে দিলে তো ওই কলামের জন্যই ডিফাইন, আর যদি সবার শেষে দেন তাহলে উপরে যে কলামগুলো আছে কোন কলামের জন্য আপনি কনস্ট্রেইন্টটা ডিফাইন করছেন সেটা বলে দিতে হবে। এই জন্য সিনট্যাক্সটা হচ্ছে কনস্ট্রেইন্ট, কনস্ট্রেইন্ট নেম, কনস্ট্রেইন্ট টাইপ, ব্র্যাকেট হচ্ছে কলাম, ওকে। ডিফাইনিং কনস্ট্রেইন্টস এক্সাম্পল অফ এ কলাম লেভেল কনস্ট্রেইন্ট, একটা টেবিল তৈরির সময় কলাম লেভেলে আপনি কনস্ট্রেইন্টটা কীভাবে অ্যাড করবেন দেখেন, এখানে এমপ্লয় আইডি নাম্বার সাইজ 6 কনস্ট্রেইন্ট, কিওয়ার্ড কনস্ট্রেইন্ট নেম, কনস্ট্রেইন্ট টাইপ, এটা হচ্ছে কি কলামের সাথে সাথে, দ্যাট মিন্স এই প্রাইমারি কিটা কার উপরে, এমপ্লয় আইডি কলামের উপরে, সাথে সাথে কনস্ট্রেইন্টটা ডিফাইন করা হয়েছে, এটা হচ্ছে কলাম লেভেল কনস্ট্রেইন্ট। দিলে ভালো, আপনি স্পেসিফাই করে দিলেন কনস্ট্রেইন্টের নাম, না দিলে সেটা তার নিজের মতো করে ওই সিস আন্ডারস্কোর সি এন ফরম্যাটে নিয়ে নেবে, তখন আপনি বলতে পারবেন না যে আসলে এটা কার জন্য ওই কনস্ট্রেইন্টটা, নাম দিলে আপনি নামটা দেখে বুঝতে পারবেন যে এটা কার জন্য। যেমন এখানে বলা হচ্ছে ইএমপি, ইএমপি টেবিল, ইএমপি আইডি, ঠিক আছে, নাম দ্বারাই আপনি স্পেসিফাই করতে পারছেন যে এটা কার জন্য। এখানে দেখেন ক্রিয়েট টেবিল টেস্ট ডিপিটি ডিআইডি নাম্বার 5 প্রাইমারি কি, এখানে আমি কি করেছি কনস্ট্রেইন্ট কিওয়ার্ড এবং কনস্ট্রেইন্টের নাম কোনোটা ইউজ করি নাই, জাস্ট কনস্ট্রেইন্ট টাইপটা বলেছি, এটা কি, আর ডি নেম বলেছি নট নাল, ওকে, কনস্ট্রেইন্ট নট নাল। এখন আমি টেবিলটা ক্রিয়েট করি, টেবিল ক্রিয়েটেড, টেবিল ক্রিয়েটেড। আচ্ছা এখন দেখেন পরিস্থিতিটা কি দাঁড়ায়,
user cons column. Select টেবিলের নামটা ক্যাপিটাল দিতে হবে। এটা একটা এখন কি রিজার্ভ ওয়ার্ড হয়ে গেছে না? আর ওরাকল ডিকশনারিতে রিজার্ভ ওয়ার্ডগুলো থাকে কি ক্যাপিটাল লেটারে, স্মল লেটারে দিলে কাজ করবে না। দেখেন এখানে ডিআইডির জন্য আমরা কি অ্যাড করেছি, প্রাইমারি কি অ্যাড করেছি না? এই যে দেখেন আমি প্রাইমারি কি শুধু টাইপটা বলেছি, টাইপ বলার কারণে আমি নাম অ্যাসাইন করি নাই, এই জন্য নামটা নিয়েছে সিস আন্ডারস্কোর সি, আর এন হচ্ছে ধ্রুবক নাম্বার, মানে ইউনিকনেস বজায় রাখার জন্য একটা নাম্বার। কোন কলামে এটা? কোন কলাম নেম কই? কলাম নেম ডিআইডি। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে ডি নেম, এখানে একটা নট নাল কনস্ট্রেইন্ট অ্যাড করেছি, এই যে দেখেন ক্লিয়ার। এটা হচ্ছে আপনি যদি নাম অ্যাসাইন না করেন, নাম যদি অ্যাসাইন না করেন। আর এই কনস্ট্রেইন্টটা হচ্ছে কলাম লেভেলে, কনস্ট্রেইন্টটা আমি অ্যাসাইন করেছি কোথায়, কলামে কনস্ট্রেইন্ট অ্যাসাইন করেছি, কলামের সাথে সাথে। তার মানে এটা ডিফাইন করছে কাকে, ডিটারমাইন করছে আইডি কলামকে, ডিআইডি কলামকে। যদি এটা পরে হইতো তাহলে আপনাকে কলামের নামটা উল্লেখ করে দিতে হতো। দ্য এক্সাম্পল অফ টেবিল লেভেল কনস্ট্রেইন্ট, সেকেন্ড এক্সাম্পলে দেখেন এমপ্লয়িজ টেবিল, এখানে সবগুলো কলামকে আগে অ্যাসাইন করছে, তারপরে হচ্ছে কি এই কলাম শেষ, কলামগুলো সব শেষ হয়েছে, আর এরপরে কনস্ট্রেইন্ট ইএমপি আইডি পিকে প্রাইমারি কি এই কলামের নাম কথাটাকে বলতে হবে, কারণ কলাম তো এখানে তো এই এটা দ্বারা তো আর কলাম নাই আছে, যাকে সে ডিফাইন করবে নাই, ডিটারমাইন করার মতো কোনো কলাম নাই, এই জন্য আপনাকে এক্সপ্লিসিটলি কলামটা ডিফাইন করে দিতে হয়েছে। ওকে, আর আরেকটা জিনিস মনে রাখেন, এই নট নাল কলামটা শুধুমাত্র কলাম লেভেলেই হয়, নট নাল কলামটা শুধু নট নাল কনস্ট্রেইনটা শুধু কলাম লেভেলেই হয়, টেবিল লেভেলে দেওয়া যায় না, নট নাল কনস্ট্রেইন। আর প্রাইমারি কি অ্যাড করলে কি হয়, নট নাল কনস্ট্রেইন্ট অটোমেটিক্যালি ডিফাইন হয়, নট নাল কনস্ট্রেইন্ট, প্রাইমারি কি ইনফোর্সেস নট নাল কনস্ট্রেইন্ট। আর এই যে এখানে লাস্ট নেম, ইমেইল, হায়ার ডেট, জব আইডি, এগুলোকে নট নাল কনস্ট্রেইন্ট কি
এক্সপ্লিসিটলি ডিফাইন করা হয়েছে, নট নাল কনস্ট্যান্ট এক্সপ্লিসিটলি ডিফাইন করা হয়েছে। আর অ্যাবসেন্ট অফ নট নাল কনস্ট্যান্ট, যদি কোনো কলামে নট নাল কনস্ট্যান্ট অ্যাবসেন্ট থাকে তাহলে এনি রো ক্যান কন্টেইন এ নাল ভ্যালু ফর দিস কলাম, নাল রাখা যাবে। Not null constraint enforces that the column constraint no null values. Primary key constraint is discussed detail later this lesson. বলছে primary key constraint সম্পর্কে সামনে বলা হবে। Unique constraint, unique constraint এই যে email এই কলামটা কি হবে, duplicate কোনো value হবে না। ডুপ্লিকেট ভ্যালু দেখেন এই যে জে স্মিথ এখানে ফার্স্ট বার দিছেন অ্যালাউ, পরে আবার যখন ইউনিক কনস্ট্রেইন কলাম ইমেইলে যখন জে স্মিথ আপনি ইনপুট দিতে গিয়েছিলেন এই যে লাস্টটা, তখন সে বলছে নট অ্যালাউড অলরেডি এক্সিস্ট। এই ইউনিক কি ইন্টিগ্রিটি কনস্ট্রেইন রিকোয়ার্স দ্যাট এভরি ভ্যালু ইন এ কলাম অর সেট অফ কলামস বি ইউনিক, কি হবে ইউনিক হবে। ইউনিক কনস্ট্রেইন ইনেবল এ ইনপুট অফ নাল আনলেস ইউ অলসো ডিফাইন নট নাল কনস্ট্রেইন ফর দিস সেম কলাম। ওই ইউনিক কনস্ট্রেইন কলামে যদি আলাদাভাবে আপনি নট নাল কনস্ট্রেইন ডিফাইন না করেন, নট নাল ডিফাইন না করেন, তাহলে সেই কলামটা নাল রাখা যাবে। ইউনিকও আপনি অ্যাপ্লাই করলেন সেখানে যদি নট নালও অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেটা নাল রাখা যাবে। Unique constraint defined at either the table level or column level. Unique constraint কে আপনি কি table level or column level দুইয়ের যে কোনো এক জায়গায় ডিফাইন করতে পারবেন। এই যে এখানে দেখেন লাস্ট দিয়েছে, আর আপনি চাইলে এই ইমেইলের পরে এখানে ইউনিক ইউনিক এই কথাটা লিখে দিলেই পারবেন, তখন অটোমেটিক নাম দিবে প্রাইমারি কির মতো। প্রাইমারি কি যেরকম শুধু প্রাইমারি কি লিখে দিচ্ছেন না, ঠিক ইউনিক লিখে দিলেই হবে, কিও লাগবে না, শুধু ইউনিক। ইউনিক কনস্ট্রেইন্ট ক্যান বি ডিফাইন্ড এট দা কলাম লেভেল অর টেবিল লেভেল। ওরাকল সার্ভার ইনফোর্স ইউনিক কনস্ট্রেইন্ট বাই ইমপ্লিসিটলি ক্রিয়েটিং এ ইউনিক ইন্ডেক্স অন দা ইউনিক কি কলাম কলামস। ইউনিক কি ডিফাইন করলে ওই কলামটা ইউনিকলি ইন্ডেক্সও হয়ে যায়, আলাদাভাবে ইন্ডেক্সের প্রয়োজন নেই, চাইলে করতে পারবেন বাট প্রয়োজন নেই, ওটা হবে বৃথা প্রসেস। এবার আসেন প্রাইমারি কি কনস্ট্রেইন্ট, প্রাইমারি কি কনস্ট্রেইন্ট, প্রাইমারি কি এই যে ডিপার্টমেন্ট আইডি এটা হচ্ছে প্রাইমারি কি। এই প্রাইমারি কি কি করবে আপনার এই কলামের ভ্যালু মানে এই টেবিলের রো গুলোকে ইউনিকলি ডিফাইন করবে, ইউনিকলি ডিফাইন করবে। নট নাল কলাম, এটা নট নাল কলাম, নট অ্যালাউ নাল ভ্যালুস, এই আইডি কলামটাকে আপনি নাল রাখতে পারবেন না। নট অ্যালাউস 50 অলরেডি এক্সিস্ট, 50 আপনি ইনপুট দিলে 50 এখানে আছে, মানে ডুপ্লিকেটও হবে না। প্রাইমারি কি কনস্ট্রেইন্ট ক্রিয়েটস এ প্রাইমারি কি ফর দ্য টেবিল, অনলি ওয়ান প্রাইমারি কি ক্যান বি ক্রিয়েটেড ফর ইচ টেবিল। কয়টা প্রাইমারি কি এক টেবিলে দেওয়া যায়? একটা, এটা মনে রাখবেন, একটা টেবিলে একটা বেশি প্রাইমারি কি দেওয়া যায় না, তবে একাধিক কলাম নিয়ে প্রাইমারি কি সেট করা যায়। দ্য প্রাইমারি কি কনস্ট্রেইন্ট ইজ এ কলাম অর সেট অফ কলামস, ওকে, দ্যাট ইউনিকলি আইডেন্টিফাই ইচ রো ইন এ টেবিল। Oracle server enforces the uniqueness by implicitly creating a unique index on the primary key column of columns. Primary key add করলে এটাও unique index হয়ে যায়, automatically index for unique index, আলাদা হবে indexing এর দরকার নেই। Foreign key constraint, foreign key constraint এই যে department ID এটা কি department table এ কি কি প্রাইমারি কি, আপনি এটাকে নাল রাখতে পারবেন না, এটাকে ডুপ্লিকেট দেয়া যাবে না। আর এই ভ্যালুটা ডিপার্টমেন্ট আইডিটা যদি অন্য টেবিলে রেফারেন্স হয়, যেমন এমপ্লয়িজ টেবিলে রেফারেন্স হয়েছে ডিপার্টমেন্ট আইডি, এটা হচ্ছে ফরেন কি।
এটা হচ্ছে পয়েন্ট, নট অ্যালাউড নাইন নট এক্সিস্ট, কারণ এখানে আপনার ডিপার্টমেন্ট আইডি হিসাবে আছে কত 90 60 80 এসব, কিন্তু আপনি যখন নাইন একটা ফরেন কি কলামে নাইন আপনি ইনপুট দিতে যাচ্ছেন তখন সে বলছে কি নট অ্যালাউড, কারণ হচ্ছে নাইন তো ডিপার্টমেন্ট টেবিলে প্রাইমারি কি হিসাবে অ্যাসাইন নেই, এই জন্য এটা নিবে না। আর 60 নিবে, ডুপ্লিকেট ডাটা নিবে, ফরেন কি ডুপ্লিকেট হতে পারে, দা ফরেন কি অর রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, ফরেন কিটাকে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বলে, কনস্ট্রেইন্ট designates a column or combination of columns as a foreign key and established a relation with a primary key or a unique key in the same table or different table. Same table hoy je self ka employee id manager id hisabe reference hoyeche. Ekhane foreign key referencing er jonno kichu guidelines ache, guidelines a foreign key value must match the existing value in the parent table or be null. আপনি ফরেন কি ফিল্ডে যে ভ্যালুটা দিবেন এটা এক্সিস্টেন্স থাকতে হবে পিকে হিসাবে, আদারওয়াইজ আপনি এটা নাল রাখতে পারবেন। ফরেন কি ইজ বেসড অন ডেটা ভ্যালুস পিওরলি লজিক্যাল রাদার দেন ফিজিক্যাল পয়েন্টার্স, এটা ফিজিক্যাল কোনো ইস্যু, এটা লজিক্যালি ওটার একটা রেফারেন্স, লজিক্যাল ইস্যু এটা ফরেন কি কনস্ট্রেইন্ট। ফরেন কি কনস্ট্রেইন্ট ইউজ করে আমরা একটা টেবিল তৈরি করি, ওকে এখানে দেখেন ক্রিয়েট টেবিল টেস্ট ইএমপি ইআইডি নাম্বার প্রাইমারি কি, ওকে ই নেম ইমেল ইউনিক, ইউনিক বলে তখন কি করবে কনস্ট্যান্ট কিওয়ার্ড দরকার নাই এবং এটার নাম সে ওরাকল অটোমেটিক্যালি নিয়ে নিবে, এটা ডিআইডি নাম্বার রেফারেন্সেস টেস্ট ডিপিটি মানে এটা হচ্ছে টেবিলের নাম আর ডিআইডি কোন কলামটা এই ডিআইডি ভ্যালুটা কোন টেবিলের কোন কলামের রেফারেন্স এটা আমি বলে দিলাম, তার দ্যাট মিন্স এই ডিআইডিটা হচ্ছে কি ফরেন কি ফিল্ড, এটা হচ্ছে ফরেন কি ফিল্ড, এখানে ভ্যালু দিতে হলে পিকে হিসেবে থাকতে হবে, রেফারেন্সেস হ্যাঁ টেস্ট ডিপিটি এই যে আমরা ক্রিয়েট করলাম না, এই যে টেস্ট ডিপিটি এই যে প্রাইমারি কি হিসেবে অ্যাসাইন করা আছে আর এটা এখানে যদি এই টেস্ট টেবিল ক্রিয়েট না থাকে তাহলে এই টেবিল ক্রিয়েট হইতো না, ফরেন কি লিখলে হবে না। টেস্ট ইএমপি টেবিলে ইনসার্ট ইনটু টেস্ট ইএমপি ইআইডি ই নেম ডিআইডি, দেখেন এখানে আমি ইমেইলকে অ্যাড করি নাই, ইউনিক কি দিয়েছি কিন্তু ইউনিক কি দেখা যাবে না, দেখা যাবে ইআইডি কিন্তু না দেখা যাবে না, প্রাইমারি কি ওকে, ডিআইডিটা হচ্ছে কি রেফারেন্স কলাম, ডিআইডি এটা কি ফরেন কির জন্য কি লাগে যে ভ্যালুটা প্রোভাইড করবেন সেটা এক্সিস্টেন্স থাকা লাগবে, কিন্তু আমি দেখেন ভ্যালু প্রোভাইড করেছি 100 ফর ইআইডি মনির ফর ই নেম 10 ফর ডিআইডি, এখনই বুঝে যাবেন এখানে আমি প্রোভাইড করেছি ইআইডির জন্য 100 ইনেমের জন্য মনির ডিআইডির জন্য 10 কিন্তু এখন কি বলে সেটা দেখেন, ইন্টিগ্রিটি কনস্ট্রেইন এইচআরসিস কন ভায়োলেটেড প্যারেন্ট কি নট ফাউন্ড, 10 হিসাবে কোনো ভ্যালু ওকে এখানে
ফরেন কি হিসাবে 10 কে পায় নাই, দ্যাট মিন্স আপনি বুঝলেন ফরেন কি হিসাবে যাকে রেফারেন্স করবেন অবশ্যই সে বাইনারি কি হিসাবে এক্সিস্টেন্ট থাকতে হবে। আপনাকে জেনারেট করে আসতে হবে। চলেন আমরা জেনারেট করে আসি। আচ্ছা এবার চলেন আমরা এখানে যেখানে ডিআইডি টেবিলটা তৈরি করেছি সেখানে কিছু ডেটা স্যাম্পল আছে। Insert into test DPT, okay, 10 DID IT DNAME, okay, one row created. এবার টেস্ট ইএমপির জন্য যে ভ্যালুটা আমি প্রোভাইড করেছিলাম সেম ভ্যালুটা আবার প্রোভাইড করি। এখন এই ইনসার্ট স্টেটমেন্টটা আবার চালাই, সেম ইনসার্ট স্টেটমেন্ট। One row created. এখন আর সে error return করে নাই, কারণ হচ্ছে এই 10 কে সে PK হিসাবে তার references table পেয়েছে। এখন এই 10 ভ্যালুটা existent. Okay. Clear হয়েছে এটা? জি স্যার। আরো দুটা department create করব, একটা হচ্ছে কি IT frog নামে আর একটা admin নামে, ঠিক আছে? এবার দেখতে পারেন আপনি ডিপার্টমেন্টস টেবিলে কি কি আছে, এগুলো আমরা ইনসার্টের সময় দেখেছি এই জন্য এখানে আর দেখার প্রয়োজনীয়তা ফিল করছি না। ডিআইডি 10 20 30, আইটি ফর 10, IT frog for 20, admin for 30, okay. আচ্ছা এবার দেখেন টেস্ট ইএমপিতে আমি কি ইনপুট দিয়েছি। EID 100, ename Munir, email null, DID 10, okay. Foreign key constraint can be defined at the column or table level. A composite foreign key must be created by using table level. যদি composite foreign key তৈরি করেন এটা অবশ্যই table level এ হবে, okay. Slide example, define the foreign key constraint, department ID, column of the employees table using table level syntax, okay. The name constraint is এখানে যেটা দিচ্ছে এটা কি টেবিল লেভেল কনস্ট্রেন্ট, এই যে টেবিল লেভেল কনস্ট্রেন্ট এর কারণে এখানে কি লিখছে ফরেন কি লিখছে, কলাম লেভেলে হইলে ফরেন কি লাগে না, আমি কিন্তু ফরেন কি ইউজ করি নাই। ফরেন কি কনস্ট্রেন্ট ডিপার্টমেন্ট কলাম, আচ্ছা ওকে। দ্য নেম অফ দ্য কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট নাম দিছি এমপি ডিপিটি এফ কে। The foreign key can also define at the table level, column level. Column level or define kora jai, provided the constraint is based on the single column. The syntax differ. Ek dutar modde parthokyo ase, the keyword foreign key do not appear. Table level e jodi apni foreign key add karen, tale foreign key use korte paren. Aap jodi column level e add karen, foreign key eta use korar dorkar nai. এই যে এখানে দেখেন এই এক্সাম্পলটা এটা টেবিল লেভেলে দিয়েছে, এখানে ফরেন কি কথাটা আছে, আর এখানকার এক্সাম্পলটা দেখেন এটা কি
কলাম লেবেল এই ডিপার্টমেন্ট আইডি কলামের সাথে সাথে দিয়ে দিছে এখানে ফরেন কি কথাটা নাই এখানে আছে কি ক্লিয়ার ফরেন কি কনস্ট্রেইন্ট কিওয়ার্ডস ফরেন কি রেফারেন্সিং এর সময় যে কিছু কিওয়ার্ডের কথা বলেছে সেই কিওয়ার্ডগুলো ফার্স্ট ওয়ান ফরেন কি ডিফাইন্স দ্য কলাম ইন দ্য চাইল্ড টেবিল অ্যাট দ্য টেবিল কনস্ট্রেইন্ট লেভেল টেবিল লেভেলে যদি থাকে এই ফরেন কি এটা ডিফাইন করতে হবে একটু আগে যেটা বললাম আর কি রেফারেন্সেস আইডেন্টিফাইজ দ্য টেবিল অ্যান্ড কলাম ইন দ্য প্যারেন্ট টেবিল রেফারেন্সেস এই কথাটার দ্বারা ডিফাইন করা হয় কোন টেবিলের কোন কলামটা এখানে রেফার হবে ফরেন কি হিসাবে ইউজ হবে নিচের যে দুটা কিওয়ার্ড এটা একটু ডিফারেন্ট ইস্যু নিয়ে একটু মনোযোগ দিয়ে শুনেন অন ডিলেট ক্যাসকেড ডিলেট দ্য ডিফেন্ডেন্ট রোজ ইন দ্য চাইল্ড টেবিল হোয়েন এ রো ইন দ্য প্যারেন্ট টেবিল ইজ ডিলেটেড আপনি প্যারেন্ট টেবিল দ্যাট মিনস ডিপার্টমেন্ট টেবিলের কোনো ডিপার্টমেন্ট ইনফরমেশন যদি ডিলিট করে দেন ডিলিট যদি করে দেন তার সাথে সাথে তার রেফারেন্সেস চাইল্ড টেবিলের রোগুলো ডিলিট হয়ে যাবে যদি ফরেন কি রেফারেন্সের সময় অন ডিলিট ক্যাসকেড এই কিওয়ার্ডটা ইউজ করা হয় আর এই কিওয়ার্ড যদি ইউজ না করা হয় তাহলে তো সে ডিলিট করতেই দিবে না বলবে যে রেফারেন্স চাইল্ড রেকর্ড বলবে না এটা যদি অ্যাসাইন করেন তাহলে আপনি মাস্টার রেকর্ড ডিলিট করে দিতে পারবেন তার সাথে সাথে চাইল্ড রেকর্ডটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এটা পসিবল সেকেন্ড অ্যান্ড লাস্ট ওয়ান অন ডিলিট সেট নাল converts the dependent foreign key values to null আপনি মাস্টার রেকর্ডটা যখন ডিপার্টমেন্ট আইডির ইনফরমেশনটা বা ডিপার্টমেন্ট ইনফরমেশন যদি ডিলিট করে দেন তার করস্পন্ডিং যে এমপ্লয়ি ইনফরমেশন আছে চাইল্ড রেকর্ডগুলো আছে ডিপার্টমেন্ট ফিল্ডে যে ভ্যালুগুলো দিচ্ছেন সেই ভ্যালুগুলো নাল হয়ে যাবে ওই রোটা আর ডিলিট করবে না প্রথম অপশনটা কি করবে অন ডিলিট ক্যাসকেড রোটা ডিলিট করে দিবে আর অন ডিলিট সেট নাল হচ্ছে ওই ডিপার্টমেন্ট রেফারেন্স ফিল্ডটা নাল হয়ে যাবে রোটা থাকবে ক্লিয়ার অন ডিলিট ক্যাসকেড একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি আপনাকে আমি একটা টেবিল তৈরি করছি দেখেন টেস্ট এফ কে আমার যা আগে টেস্ট ডিপিটি টেবিল আছে না সেখানের একটা কলামকে রেফারেন্স করবো এই টেবিলের ডিআইডি কলামে ডিআইডি কলাম নাম্বার রেফারেন্সে স্টেট ডিপিটি ডিআইডি অন ডিলিট ক্যাসকেড কিওয়ার্ড ইউজ করতেছি অন ডিলিট ক্যাসকেড এখানে টেস্ট পিকেতে আছে ইআইডি নেম ইমেল আছে আর এটা রেফারেন্সিং কলাম আর রেফারেন্সে রেফারেন্সের সাথে সাথে অন ডিলিট ক্যাসকেড কিওয়ার্ড ইউজ করলাম টেবিল ক্রিয়েটেড এই টেস্ট এফ কে টেবিলে একটা রো ইনসার্ট করতেছি ওয়ান রো ক্রিয়েটেড এই টোয়েন্টিটা কি টেস্ট ডিপিটি টেবিলের আইডি আছে টেস্ট ডিপিটি টেবিলের এটা আইডি আইটি ফর্ম এখন এই ডিপার্টমেন্টস টেস্ট ডিপিটি টেবিল থেকে এই রোটা আমি ডিলিট করে দেব এই রোটা আমি ডিলিট করে দেব এখানে আপনি আগে একটু দেখে নেন টেস্ট এফ কে তে এই রোটা আছে ওকে এখন এখানে রেফারেন্স হয়েছে ডিপিটি আইডি ডিআইডি কত 20 আমি ডিপিটি টেবিল থেকে একটা ডেটা ডিলিট করি
820 rota delete kuri. Delete from case DID. Add DID equal to 20. One row delete it. এখন দেখেন আপনার টেস্ট অ্যাপের কি অবস্থা, নো রোস, দ্যাট মিন্স এই রোটাও সে ডিলিট করে দিয়েছে। কেন এটা হয়েছে? এটা হয়েছে টেস্ট অ্যাপকে টেবিলে তৈরির সময় আপনি ডিআইডি যখন রেফারেন্স করেছেন তখন বলছেন অন ডিলিট ক্যাসকেড। যদি মাস্টার রেকর্ড ডিলিট করেন তাহলে অ্যাসোসিয়েট চাইল্ড রেকর্ড অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, তাই হয়েছে। এবার আসেন আরেকটা কিওয়ার্ড কি আছে, অন ডিলিট সেট নাও। টেস্ট এফকে টু নামে একটা টেবিল তৈরি করলাম, এই টেবিলেও যা যা কলাম দরকার, ইআইডি, ইনএম, ইমেল আছে, ডিআইডি একটা কলাম, এটা রেফারেন্সেস কলাম, এটা রেফারেন্স করলাম, টেস্ট ডিপিটি টেবিলের ডিআইডি, আর এখানে অন ডিলিট সেট নাল কিওয়ার্ড ইউজ করলাম। টেবিল ক্রিয়েটেড, এখন এখানে একটা রো ইনসার্ট করি, টেস্ট অ্যাপকি টেবিলে একটা রো ইনসার্ট করলাম, ইআইডির জন্য 100, ই নেমের জন্য মুনির, ডিআইডির জন্য 30, 30 আমার কি ছিল, অ্যাডমিন, ডিপি অ্যাডমিন, ওকে। এখন আমি ওয়ান রো ক্রিয়েট করলাম কোথায়, টেস্ট অ্যাপকি টেবিলে। এই রো ক্রিয়েট করার পরে আমি মাস্টার টেবিলের এই 30 আইডির অ্যাসোসিয়েট যে রোটা আছে ডিপার্টমেন্ট ইনফরমেশন, সেই ইনফরমেশনটা ডিলিট করে দিই। ডিলিট ফ্রম টেস্ট ডিপিটি হোয়ার ডিআইডি 30। ডিলিট করে দিলে কি হবে, আমি টেস্ট এফকে টু তে কি বলেছি, ডিলিট সেট না। আচ্ছা, এটা ডিলিট করার আগে আপনি দেখে নিতে পারেন যে আসলে টেস্ট অ্যাপকে টু তে ডেটা আছে কিনা। টেস্ট অ্যাপকে একটা রো আছে, এখন আমি মাস্টার টেবিল থেকে 30 রোটা 30 ডিপার্টমেন্ট আইডিটা ডিলিট করে দিই। ওয়ান রো ডিলিট। আমি এখানে টেস্ট অ্যাপকে টেবিল তৈরির সময় কি বলেছি, অন ডিলিট সেট নাল, দ্যাট মিন্স এই ভ্যালুটা সে নাল করে দিবে। আচ্ছা, এখন আমি আবার সেম কোয়ারিটা রি এক্সিকিউট করি, দেখেন ইনফরমেশন ঠিকই আছে, জাস্ট খালি রেফারেন্সের জায়গাটা সে নাল করে দিয়েছে। এটা কার প্রভাব হয়েছে, অন ডিলিট সেট নাও এই কিওয়ার্ডের কারণে হয়েছে। ক্লিয়ার, অন ডিলিট ক্যাসকেড আর অন ডিলিট সেট নাও, উইদাউট অন ডিলিট ক্যাসকেড অন ডিলিট সেট নাল অপশন দ্য রো ইন দ্য প্যারেন্ট টেবিল ক্যান নট বি ডিলিটেড ইফ ইট ইজ রেফারেন্স ইন দ্য চাইল্ড টেবিল। চেক কনস্ট্রেইন, আরেকটা কনস্ট্রেইনের নাম কি, চেক কনস্ট্রেইন, ডিফাইন্স এ কন্ডিশন দ্যাট ইচ রো মাস্ট স্যাটিসফাই। একটা কন্ডিশন ডিফাইন করে দিবেন যেটা মাস্ট বি স্যাটিসফাই করতে হবে, এই কন্ডিশন স্যাটিসফাইড না করলে ওই রোটা ইনসার্ট নিবে না। ঠিক যেমনিভাবে প্রাইমারি কি ফিল্ডে ভ্যালু দিয়ে আসতে হবে, ভ্যালুটা ইউনিক হইতে হবে, ইউনিক ফিল্ডে ভ্যালুটা ইউনিক হইতে হবে, ফরেন কি ফিল্ডে ভ্যালুটা এক্সিস্টেন্স প্রাইমারি কি হইতে হবে। ঠিক তেমনিভাবে চেক কনস্ট্রেইনের ক্ষেত্রে আপনি যে কন্ডিশন অ্যাড করবেন সেই কন্ডিশনটা মিট করতে হবে, মিট করলেই ওই রোটাকে সেই ভ্যালিড হিসাবে ইনপুট নিতে দিবে।
The following expression are not allowed. এই check constant এর ক্ষেত্রে নিচেগুলো allowed না, references to carval, next val, level, row name, pseudo columns. এগুলোর এক একটা করে session থেকে explain করব. Just এগুলো keyword, এগুলো pseudo column আপনি মনে রাখেন, ঠিক আছে? Cause to cease date, UID, user, user ENB, এই সমস্ত ফাংশন ইউজ করা যাবে না. কোয়ারিজ দ্যাট রিফার টু আদার ভ্যালুস ইন আদার রোস, কোনো কোয়ারিও ইউজ করা যাবে না. দেখেন এখানে একটা চেক কনস্ট্যান্ট অ্যাড করেছে স্যালারির ক্ষেত্রে, কনস্ট্যান্ট ইএমপি স্যালারি মিনিমাম, চেক কনস্ট্যান্ট স্যালারি গ্রেটার দেন জিরো, মিনিমাম স্যালারি হতে হবে কি গ্রেটার দেন জিরোর চেয়ে বড় হতে হবে. আচ্ছা দেখি আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে দেখাই. টেস্ট টেবিল, টেস্ট চেক ইআইডি নাম্বার প্রাইমারি কি ই নেম সেল চেক স্যালারি গ্রেটার দেন 1000. আপনার কোনো এমপ্লয়ি যদি ইনপুট দেয় তার স্যালারি 1000 এর উপর হইতে হবে, 1000 এর নিচে. টেবিল ক্রিয়েটেড ফর এক্সাম্পল একটা ডেটা ইনসার্ট দেই. Insert into test GK values 100 for EID and same for E name 900 for cell. আপনি কিন্তু কনস্ট্যান্ট অ্যাড করেছেন স্যালারি হবে 1000 এর বেশি. এখন কি বলেছে? চেক কনস্ট্যান্ট ভায়োলেটেড, কন্ডিশন আপনি ভায়োলেট করেছেন. এখন 10000 এক দেন, 1000 এক দেন, 1000 এর উপরে নেই. এখন দেখেন আমি দিলাম 1001, দ্যাট মিন্স 1000 এর চেয়ে বড় কোন, 1000 এর পরে পয়েন্ট ওয়ান দিলেও সে নিবে, দশমিক শূন্য 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 এক দিলেও সে নিবে, বড় হইলে নিবে. দেখেন এখন কিন্তু আর সে রো ক্রিয়েট করতে বাধা দেয় নাই, এই রোটাকে সে ডিক্লেয়ার করেছে এটা একটা ভ্যালিড রো. যে চেক কনস্ট্যান্ট যে কন্ডিশন অ্যাপ্লাই করা আছে সে কন্ডিশন স্যাটিসফাই করেছে, যার কারণে রোটা ক্রিয়েট হয়েছে. ক্রিয়েট টেবিল এক্সাম্পল, কমপ্লিট একটা টেবিলের এক্সাম্পল. এমপ্লয়িজ টেবিলটা হচ্ছে এরকম, এমপ্লয়িজ টেবিলটা হচ্ছে এরকম, এটা দেখবেন. আচ্ছা আমি একটা এক্সাম্পল দেই, আমি এমপ্লয়িজ টু নামে একটা টেবিল তৈরি করছি. ক্রিয়েট টেবিল এমপ্লয়িজ টু, এমপ্লয়ি আইডি নাম্বার কনস্ট্যান্ট, এমপ্লয়ি আইডি প্রাইমারি কি, ফার্স্ট নেম লাস্ট নেম, লাস্ট নেম কনস্ট্যান্ট নট নাল, ইমেইল কনস্ট্যান্ট ইমেইল নট নাল, কনস্ট্যান্ট ইমেইল একসাথে বলছি না, এক কলামে দুটা, ইউনিক কি, ফোন নাম্বার, হায়ার ডেট, হায়ার ডেট কনস্ট্যান্ট নট নাল, জব আইডি কনস্ট্যান্ট নট নাল, এখানে কনস্ট্যান্ট কিওয়ার্ড তার সাথে সাথে কনস্ট্যান্টের নাম ইউজ করা হচ্ছে, স্যালারি কনস্ট্যান্ট ইএমপি স্যালারি সেক স্যালারি গ্রেটার দেন জিরো, কমিশন পিসিটি, ম্যানেজার কনস্ট্যান্ট এমজিআর এফকে রেফারেন্সেস, এমপ্লয়িজ এমপ্লয় আইডি ডিপার্টমেন্ট আইডি কনস্ট্যান্ট ডিপার্টমেন্ট আইডি এফকে রেফারেন্সেস ডিপার্টমেন্টস ডিপার্টমেন্ট আইডি. ওকে টেবিল ক্রিয়েট, সবগুলো কনস্ট্যান্ট ইউজ করে আমি একটা কমপ্লিট একটা টেবিল তৈরি করলাম. ক্লিয়ার? ভাইলেটিং কনস্ট্যান্ট, আপডেট এমপ্লয়িজ সেট ডিপার্টমেন্ট আইডি 55, হায়ার ডিপার্টমেন্ট আইডি 110, 110 কে আপনি আপডেট করতে যাচ্ছেন কত দিয়ে? 55 দিয়ে. আপডেট করার সময় নিবে না 55 কে, কারণ 55 নট এক্সিস্ট,
55 কি not exist 55 হিসেবে কোন ডিপার্টমেন্ট আইডি নাই ডিপার্টমেন্ট আইডি 55 does not exist আপনি জানেনই এটা দেখানোর দরকার আছে এই জন্য এই ইরোডটা দেখাইছি ইরোডটা কি দেখেন প্যারেন্ট কি not found ভায়োলেশন ইজ ইরোড নাম্বার এই যে দেখেন এখানে Violating constraint. You cannot delete a row. You cannot delete a row that contain a primary key that is used as a foreign key in another array. Delete from departments where department ID 60 কারণ 60 এই ডিপার্টমেন্ট আইডিটা এমপ্লয়িজ টেবিলে ইউজ হয়েছে কি বলছে চাইল্ড দেখো ও দ্যাট মিন্স সিলেক্ট এমপ্লয়িজ আর ডিপার্টমেন্ট আইডি 60 দেখেন এই ডিপার্টমেন্টস টেবিল থেকে যখন আপনি সিস্টি ডিপার্টমেন্টকে ডিলিট করতে চাইছেন তখন সে আপনাকে এই আইডিটা ডিলিট করতে দেয় নাই বলছি কি চাইল্ড রেকর্ড ফন্ট কনস্ট্যান্ট ভায়োলেট করেছেন এই দেখেন এমপ্লয়িজ টেবিলে এই ডিপার্টমেন্ট আইডিটা রেফারেন্স হয়েছে সিস্টি ডিপার্টমেন্টে এই এমপ্লয়িগুলো আছে ক্লিয়ার যদি না থাকে তাহলে ডিলিট করতে পারবেন যদি না থাকে সাপোজ জিরো রো ডিলিট করো 300 ডিপার্টমেন্ট আইডি ওয়ান রো তার মানে 270 এর কোনো সাইজ নাই এই জন্য এটা ডিলিট করতে দিয়েছে এই কথাটাই বলেছে দ্য ফলোয়িং স্টেটমেন্ট ওয়াজ বিকজ নো এমপ্লয়িজ ইন ডিপার্টমেন্ট 70 আমরা 270 বলবো আর কি এই জন্য 270 কে ডিলিট করতে দিয়েছে ওকে থ্যাংক ইউ রেফারেন্সের সময় যদি আপনি অন ডিলেট ক্যাসকেড অথবা অন ডিলেট সেট নাল বলতেন তাহলে ওই দুইটা কিওয়ার্ড অনুযায়ী কাজ করত রোটাকে সে ডিলেট করতে দিত অল্টার করেও দিতে পারবেন মানে কনস্ট্রেইন অ্যাড করা যায় দুই সময় একটা টেবিল তৈরির সময় আর একটা হচ্ছে টেবিল তৈরির পরে টেবিলটা অল্টার করে ওটা দেখাবো